পিৎজার ওপর ভাজা ঘাস ফড়িং ব্যবহার করে সাড়া ফেলেছেন ইতালির এক রেস্তোরাঁর মালিক। প্রোটিন সমৃদ্ধ ঘাস ফড়িং পিৎজা বেশ সুস্বাদু বলে জানিয়েছেন গ্রাহকরা। বিশ্বের বেশ কিছু স্থানে জনপ্রিয় নাস্তা ঘাস ফড়িং, এটি বিবেচনায় নিয়ে পিৎজায় ঘাস ফড়িং এর ব্যবহার শুরু করেছেন ইতালির ট্রিস্টের একটি পিৎজা রেস্তোরাঁর মালিক আলেসান্দ্রো প্রিবাজ। এই নতুন রেসিপি বেশ সাড়া ফেলেছে। ঘাস ফড়িং এর আটা সম্পর্কে অনেক কিছু শুনেছি, সেই চিন্তা থেকেই আমি পিৎজার উপরে এটি দিয়ে নতুন কিছু তৈরি করার চিন্তা করি। নোনতা এবং ভাজা ঘাস ফড়িং বেশ সুস্বাদু, তাই বাড়ছে চাহিদা। আমরা এত বেশি পোকামাকড় খাই না, তবে যাদের কৌতূহল আছে তাদের নতুন রেসিপি উপহার দিতে চাই। এটি পরিবেশন করার পর গ্রাহকরাও ভালো সাড়া দিচ্ছেন। আমি এরই মধ্যে 3 বা 4টি পিজা খেয়েছি, এটি সুস্বাদু, এতে চিপসের স্বাদ পাচ্ছি। ইতালিতে এই প্রথম ঘাস ফড়িং দিয়ে পিৎজা করা হচ্ছে বলে দাবি করেছেন ওই রেস্তোরাঁর মালিক। সাব্বিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পিৎজার ওপর ভাজা ঘাস ফড়িং ব্যবহার করে সাড়া ফেলেছেন ইতালির এক রেস্তোরাঁর মালিক। প্রোটিন সমৃদ্ধ ঘাস ফড়িং পিৎজা বেশ সুস্বাদু বলে জানিয়েছেন গ্রাহকরা। বিশ্বের বেশ কিছু স্থানে জনপ্রিয় নাস্তা ঘাস ফড়িং, এটি বিবেচনায় নিয়ে পিৎজায় ঘাস ফড়িং এর ব্যবহার শুরু করেছেন ইতালির ট্রিস্টের একটি পিৎজা রেস্তোরাঁর মালিক আলেসান্দ্রো প্রিবাজ। এই নতুন রেসিপি বেশ সাড়া ফেলেছে। ঘাস ফড়িং এর আটা সম্পর্কে অনেক কিছু শুনেছি, সেই চিন্তা থেকেই আমি পিৎজার উপরে এটি দিয়ে নতুন কিছু তৈরি করার চিন্তা করি। নোনতা এবং ভাজা ঘাস ফড়িং বেশ সুস্বাদু, তাই বাড়ছে চাহিদা। আমরা এত বেশি পোকামাকড় খাই না, তবে যাদের কৌতূহল আছে তাদের নতুন রেসিপি উপহার দিতে চাই। এটি পরিবেশন করার পর গ্রাহকরাও ভালো সাড়া দিচ্ছেন। আমি এরই মধ্যে 3 বা 4টি পিজা খেয়েছি, এটি সুস্বাদু, এতে চিপসের স্বাদ পাচ্ছি। ইতালিতে এই প্রথম ঘাস ফড়িং দিয়ে পিৎজা করা হচ্ছে বলে দাবি করেছেন ওই রেস্তোরাঁর মালিক। সাব্বিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।